এই কথাটা খুবই দুঃখের যে ভারত তার প্রয়োজনের 100% মিথানল ইম্পোর্ট করে আর অ্যামোনিয়ার ক্ষেত্রে ভারত পৃথিবীর সবথেকে বড় ইম্পোর্টার হয়ে রয়েছে। এই কথাটার গুরুত্বের আন্দাজ আপনারা তখনই করতে পারবেন যখন জানবেন যে মিথানলের ব্যবহার 70% বেশি ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে এবং এমন কোন সেক্টর নেই যেখানে মিথানল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার হয় না। অন্যদিকে অ্যামোনিয়ার ব্যবহার 80% বেশি কেমিক্যাল খাদ বানানোর জন্য করা হয়। আর ভাবুন, ভারত গম সাপ্লাইয়ের ক্ষেত্রে এখনো সবচেয়ে বড় হাবের স্থান অধিকার করে রেখেছে। এটাকেই লক্ষ্য করে NTPC নামক একটা সংস্থা ভারতের এই কমজোরি দূর করতে চাইছে। তো এই বিষয়ে সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, NTPC এবং গুজরাট অ্যালকালাইজ অ্যান্ড কেমিক্যাল লিমিটেড অর্থাৎ GACL ভারতে প্রথম গ্রিন অ্যামোনিয়া এবং মিথানল প্ল্যান্ট লাগানোর জন্য একটা MOU সাইন করে নিয়েছে। গ্রিন অ্যামোনিয়া এবং গ্রিন মিথানলের অর্থ হলো 100 মেগাওয়াটের গ্রিন এনার্জি সাপ্লাই করবে। এবার এই এনার্জি সোলার টাইপ হবে নাকি উইন্ড টাইপ সেটা তো সময় বলবে। ভারতের দ্বারা তৈরি করা গ্রিন কেমিক্যাল প্ল্যান্ট 75 টন মিথানল এবং 35 টন গ্রিন অ্যামোনিয়া প্রতিদিন তৈরি করতে সক্ষম হবে। এটাতে তৈরি হয়ে যাওয়া মিথানল এবং অ্যামোনিয়াকে GACL গুজরাট বেসড কেমিক্যাল প্ল্যান্টে ব্যবহার করা হবে। NTPC দেশের প্রতি ডেডিকেশনের আন্দাজ আপনি এর মাধ্যমে করতে পারবেন যে NTPC গ্রিন মিথানল ছাড়া হাইড্রোজেন ফিলিং স্টেশন, গ্রিন হাইড্রোজেন ব্লেন্ডিং এবং গ্রিন এনার্জি স্টোরেজের কাজেও নজর দিচ্ছে। অন্যদিকে GACL কে তৈরি করা হয়েছিল 1973 সালে। এই কোম্পানি ভারতের সব থেকে বড় কস্টিক সোডা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। GACL প্রত্যেক দিন প্রায় 1400 টন কস্টিক সোডা তৈরি করে। একবার ভেবে দেখুন, ভারত প্রতি বছর $1.5 মিলিয়ন অ্যামোনিয়া বাইরে থেকে ইম্পোর্ট করে এবং এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ সৌদি আরব থেকে ইম্পোর্ট করা হয়। প্রায় $945 মিলিয়ন অ্যামোনিয়া সৌদি আরবের কাছ থেকে ইম্পোর্ট করা হয় এবং সবকিছুর মতনই চীন পৃথিবীর সব থেকে বড় অ্যামোনিয়া প্রডিউসার দেশ। ভালো কথা এটাই যে এই কেমিক্যালের জন্য ভারত চীনের ওপর কোনোভাবেই নির্ভরশীল নয়। ভাববার বিষয় এটাই যে যখন আমরা আত্মনির্ভর হওয়ার কথা হবি, তাহলে আমরা কাঁচামালের ক্ষেত্রে অন্যান্য দেশের ওপর নির্ভরশীল কেন হব? এটা নয় যে ভারতের কাছে সে পরিমাণ প্রযুক্তি নেই যার মাধ্যমে এই কেমিক্যাল তৈরি করা হবে। যদি এবার কথা বলি NTPC, তাহলে তারা ধীরে হলেও এই PSU এখন কয়লার বদলে রিনিউয়েবল এনার্জির দিকে বেশি নজর দিচ্ছে। আজকে দিনে দাঁড়িয়ে এই কোম্পানি বেশ কয়েকটা জায়গায় সোলার প্রজেক্ট সেট আপ করছে এবং গুজরাটের কচ্ছে ভারতের সব থেকে বড় সোলার প্রজেক্ট সেট আপ করার কথা জানিয়ে দিয়েছে। এবার আপনাদের জানিয়ে দিই যে এই NTPC তার মেজর সোলার প্রজেক্টে ভারতীয় সাপ্লায়ারদের কাছ থেকে সোলার সেল এবং মডিউল সোর্স করে। NTPC এবং GACL এর এই নতুন প্ল্যান কিছু সময় পর্যন্ত অ্যামোনিয়া এবং মিথানলের ঘাটতিকে কমাতে পারবে, কিন্তু এখনো বেশ কিছুটা অংশ ইম্পোর্টের ওপরই নির্ভর হয়ে থাকতে হবে। ভালো কথা এটাই যে কিছু ছোট ছোট স্টেপ বর্তমানে নেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা। বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন।